আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি চলে এসেছি কক্সবাজারের শুটকিপল্লিতে, নাজিরা টেক। এখানে আপনাদের সাথে আজকে শুটকির কিভাবে শুকানো হয়, প্রসেসিং করা হয়, কিভাবে বাজারজাতকরণ করা হয় আমি এই ভিডিওর মাধ্যমে সব দেখিয়ে দেব। আপনারা স্কিপ না করে আমার ভিডিওটি পুরোটা দেখবেন, আর আপনার এই বিষয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আজকে আমি কথা বলবো মামার সাথে। আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। মামা, আপনার বাসা কোথায়? আমার বাসা মহেশখালী। মহেশখালী? এখানে কি শুধু শুটকির সিজনে কাজ করেন? হ্যাঁ, শুটকির সিজনে আমরা ওখান থেকে আসি। আচ্ছা, এখানে কি শুটকি প্রসেস করছেন? আমরা তো এখানে অনেক মাসের প্রস্তুতি করি শুটকি। আমরা এখানে শুরি, লইট্টা, ফাইসিয়া, সুন্দরা মাছ, বাইলা মাছ, আমরা সব মাছেই তো আমরা করি। এটা কি সরাসরি বোট থেকে এখানে আসে? হ্যাঁ, এই তো এই যে সাগর না দেখছেন না, এই সন্ধ্যার আগে আর সকালবেলায় এখানে চলে আসবে। আর চলে আসলে ওখান থেকে আমরা কিনে নিয়ে এখানে শুকাই। আপনারা কি মজুরি হিসেবে, মাসিক মজুরি হিসেবে কাজ করেন নাকি নিজেদের? না না না, আমরা তো ব্যবসা করি। এটা আপনাদের ব্যবসা, নিজেদের ব্যবসা? ব্যবসা। আচ্ছা, জেলেদের কাছ থেকে কিনি, আমরা ব্যবসা করি। আপনারা মাছ ধরতে যান না? না না, এরা হইছে আমরা ওখান থেকে জেলেদের কাছ থেকে কিনে শুকা শুকনা করে আমরা চিটাঙে চালান করি আর কি। ও, এখানে আপনাদের আড়ত আছে? না, ওগুলো তো আমরা এই যে চিটাঙে চালান করব। আপনাদের কি এখানে আড়ত আছে? আমাদের এখানে আড়ত নেই, আড়ত চিটাঙে একটাই আছে। মানে এখান থেকে চিটাঙে থেকে ওখানে আড়তে বিক্রি করা হয়? এখান থেকে মূলত কি আপনারা কি ডেইলি পাঠান, বা 15 দিন পর পর, এক মাস পর পর? না, এখানে তো আমরা শুটকি হওয়াটাই মূলত, অত হলো আমরা এখানে চিটাঙে বাজার বসে ভালো করে এই যে শনিবার আর মঙ্গলবার এই দুইটা একটু বড় বাজার হয় আর কি, ওই টাইমে নিয়ে যাই আর কি আমরা। আপনারা নিয়ে যান না, তারা গাড়ি নিয়ে এসে নিয়ে? না না, এরা কেন নিয়ে আসবে, এখানে আড়ত নিয়ে এরা বসে আছে, আমরা এখান থেকে নিয়ে যাব। ট্রান্সপোর্ট খরচ কি আপনাদের গাড়ির? কমপ্লিট আমাদের, আড়তদাররা শুধু বসে বসে বিক্রি করে, মানে বিক্রি করবে কেজি প্রতি 10 টাকা 12 টাকা করে খাবে। এই লাভাংশ কি আপনি পান না যারা আড়তে আছে তারা পায়? এগুলো আড়ত।